বাংলা নতুন বছরের প্রথম দিন, পয়লা বৈশাখের আমেজে মজে আপা মোর বাঙালি। বাংলা ক্যালেন্ডারে প্রথম দিন 1431-এর পয়লা বৈশাখ, বছরের প্রথম দিন, তাই পুজো দিয়ে দিন শুরু বাঙালির ঐতিহ্য। রবিবার সকালে দক্ষিণেশ্বরে উপচে পড়া ভিড়, ব্যবসায়ীরা এসেছেন হাল খাতার পুজো করতে, খাতায় তেল সিঁদুর ছুঁয়ে ভগবানের আশীর্বাদ নিয়ে নতুন বছর শুরু করবেন ব্যবসায়ীরা। বছরের প্রথম দিনে ভগবানকে পুজো দিতে এসেছেন অনেকেই। ভোর 5:30 থেকে শুরু হয়েছে পুজো, তীব্র গরম উপেক্ষা করেও ভবতারিণী মন্দিরে লাইনের সারি। ভক্ত সমাগমে মন্দিরে রয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। যদি দিয়েছি আমাদের মানে দোকানের হালখাতা করার জন্য, আমরা প্রত্যেক বছর এটা করে থাকি। বলবো সারা জীবন যেন ভালো থাকতে পারি মায়ের আশীর্বাদ নিয়ে, মা যেরকম চাইবে সেরকমই চলবো, আর কিছু নেই। হ্যাঁ, ব্যবসায়ী বলে আমাদের ব্যবসা আছে তো, তাই ওয়াটার, আমার হাজব্যান্ড ওয়াটার সাপ্লাই করে। তাই সাদরা গাজী থেকে এসেছি, পয়লা বৈশাখের পুজোর জন্য এসেছি, লক্ষ্মী গণেশ পুজো দেওয়া কি চাইবেন আজকে দিন? মায়ের কাছে সুখে শান্তিতে থাকতে চাই, ব্যবসায় উন্নতি, ব্যবসায় উন্নতি। নতুন বছরের শুরুতে বীরভূমের সিদ্ধপাঠ, তারাপীঠ ও কঙ্কালীতলায় পর্যটকের ভিড়। পুজো দিয়ে সকলের মঙ্গল কামনায় নতুন বছরের শুভারম্ভ করছেন মানুষ। রবিবার সকাল থেকে লম্বা লাইন তারাপীঠে, কঙ্কালীতলায় ধরা পড়ল একই ছবি। এমনিতেই আমরা প্রত্যেক বছর নববর্ষতে এখানে আসি, আর বছরের শুরুটা যেন ভালো কাটে, সবার ভালো কাটে, এমনকি মাকে ভালো থাকতে বলে যাওয়া, এমনি করে যেন সবাই ভালো থাকে, আমরা ভালো থাকি, মা যেন সবাইকে ভালো রাখে, তার বছরটা যেন ভালো যায়, এই কামনা নিয়ে এসেছি মা তারার কাছে। আমাদেরও ভালো যাক আর সবারও ভালো যাক যারা এসেছে এখানে, এটাই বলবো। পয়লা বৈশাখের আনন্দে সামিল বিশ্বভারতীয়। রবিবার সকালে উপাসনা গৃহে বিশেষ উপাসনার মাধ্যমে পালিত হলো নতুন বছরের প্রথম দিন। পয়লা বৈশাখে এর আগেও এসেছি এবং আমি মানে স্টুডেন্ট যখন ছিলাম তখন এসে থেকেওছি অনেক দিন, তো তখনও ভালো লেগেছে, এখনও সেইভাবেই ভালো লেগেছে। সব থেকে আমাদের শহরের মধ্যে যে ব্যস্ততা, সেখানকার যে ভিড় যানজট, তার থেকে এড়িয়ে এখানে শান্ত একটা নিবিড় পরিবেশে মানে মনটাই যেন শান্ত হয়ে যায়, আর উপাসনা গৃহের কাছে আসলে তো আরোই বেশি মন শান্ত হয়ে যায়। বাংলা নতুন বছরের প্রথম দিনে বাঁকুড়া শহরের মহামায়া মন্দিরে পুজো দিয়ে দিন শুরু করলেন ভক্তরা। হালখাতা পুজোর পাশাপাশি অগুনতে মানুষ পুজো দিতে আসেন মহামায়া মন্দিরে। শহরের এক ব্যবসায়ী প্রতিষ্ঠানের কর্ণধার দামোদর দে জানান, আধুনিক কম্পিউটারের যুগে হালখাতা নিয়ে মানুষের উন্মাদনা কমেছে। যাতে সারা ভারতবর্ষ তথা পৃথিবীবাসী যাতে সুস্থ রাখে, পুরনো দিনের পুরাতন প্রভাব, পুরনো পরাজয় ঘোরানি যাতে ভুলে যায়, সবাই সুস্থ থাকেন, আনন্দে থাকেন, এইটুকুই ক্রিয়া করেছে। এবং করেছে আগত যে ইলেকশন ভারতবর্ষের বুকে, সেই ইলেকশনে যাতে সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, ইলেকশন যেন সুস্থভাবে পরিচালিত হয়, এই আশাটুকু রেখে আমি মায়ের কাছে প্রার্থনা করেছি, যেন সবাই ভালো থাকেন, এই আশা রাখছি। পুরনো বছরের শেষে নতুন শুরু, পরিবর্তনই সত্য, তাই নতুন পুরনো দ্বন্দ্ব থাকলেও আধুনিকতা ও ঐতিহ্যের মিশেলে বাঙালি কিন্তু সাড়ম্বরে পালন করেন বাংলা বছরের প্রথম দিন। নিউজ টাইম।